আপনাদের অভিযোগ তো ছিল, আমরা বলছিলাম যে গার্ডওয়াল দিয়ে দেন, তারপর দেয়নি। কন্ডাক্টর কে বলছিলেন? তা সত্ত্বেও তারা এই কাজ করেনি। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। অল্প সময়ের ভারী বৃষ্টিপাতে ধসে গেল নবনির্মিত সুপার কনস্ট্রাকশনের রাস্তা। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, বোয়ালমারি হসপিটাল পাড়াটু তিস্তাবাদ নির্মাণ সুপার কনস্ট্রাকশনের কাজ অল্প কিছুদিন আগেই শেষ হয়েছে বলে জানিয়েছেন এলাকা বাসিন্দারা। তবে গতকালে ভারী বৃষ্টিপাতে ধসে গেল সেই নবনির্মিত রাস্তাটি। এলাকার স্থানীয় বাসিন্দা নরেন মল্লিক ও বিমলা মৈত্ররা বলেন, অল্প কিছুদিন আগে শেষ হলো রাস্তার কাজটি, কিন্তু একদিনে ভারী বৃষ্টিপাতে ধসে গেল সেই রাস্তা। তারা আরো বলেন, খুব নিম্নমানের কাজ হয়েছে এখানে, এমনকি গার্ডওয়াল গুলো খুব নিম্নমানের হয়েছে, তাই একদিনে ভারী বৃষ্টিপাতে ধসে গেল। তারা আরো বলেন, এখনো বর্ষা পুরোপুরিভাবে আসেনি, আর এখনো যদি রাস্তার অবস্থা এরকম হয় তাহলে আগামী দিনে এই রাস্তা নিয়ে কি করে চলাফেরা করব এবং চলাফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তারা আরো বলেন, রাত বেরাত আপৎকালীন জরুরির পরিষেবা নিয়েও আমরা ভীষণ ভাবে চিন্তিত। আপনাদের অভিযোগ তো ছিল, আমরা বলছিলাম যে গার্ডওয়াল দিয়ে দেন, তারপর দেয়নি। কন্ডাক্টর কে বলছিলেন? তা সত্ত্বেও তারা এই কাজ করেনি। এখন কি বলুন, এই যে রাস্তা কয়েকদিনের মধ্যে হলো, তখন এই সে গুলো মানে বস্তা দিয়ে বললো যে বস্তা দিয়ে বাস ফাইলিং করে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো এদিকে যাওয়া হবে না, জীবনের ঝুঁকি রয়েছে তাই না? হ্যাঁ, এখন যে কোনো গাড়ি তো ঢুকতে পারবে না, জরুরিকালীন পরিষেবা তো ঢুকতে পারবে না। জরুরিকালীন পরিষেবা কি এই দিক দিয়ে যাতায়াত করতে পারবে? না, অ্যাম্বুলেন্স যেতে পারবে না? পারবে না। তো কি করবেন এখন আপনারা? এখন মানে দিতে হবে বিডিও বা ডিএম কে দিতে হবে, জানাইতে হবে বিষয়টি, অবজেকশন জানাইতে হবে। হ্যাঁ, বলছিলাম কি অভিযোগ রয়েছে দিদি, কি বলবেন? অভিযোগ করছে আমগো রাস্তা ভালো করে দে, আমরা কইছেন বলছিলাম। কতদিন হইল এই রাস্তা নির্মাণ করা হয়েছে? কতদিন হয়েছে? এই দেড় মাস। দেড় মাস হয়েছে। দেড় মাসের মধ্যে এই রাস্তা নষ্ট হয়ে গেল? রাস্তাটা শেষ হয় কোনো দিন। কি করে গাড়িটা তো ফিটা দেয় না গালা থেকে? আপনারা যখন কাজ করছিল তখন বলেন নাই? হ্যাঁ বললো, হয়েছে বলছে রাস্তা ভালো করে দাও, ওই জায়গা গাঁটওয়াল দিয়ে দাও, ভালো করে রাস্তা চাপায় দাও, শুনেই নেই তারা। আচ্ছা, তো এই অল্প কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তাটা ভেঙে গেল? ভেঙে গেল কালকের বৃষ্টিতেই। কালকের বৃষ্টিতে রাস্তাটা গেল। কতটা অসুবিধা হবে আপনাদের চলাচল? গাড়ি ঘোড়া চলবে? আমরা যেতে পারবো না। গাড়ি ঘোড়া চলবে? অ্যাম্বুলেন্স চলবে? না, কিচ্ছু চলবে না। মানে জরুরিকালীন ব্যবস্থাও বন্ধ থাকবে? বন্ধ থাকবে। কতটা চিন্তায় আপনারা? কি নাম দিদি আপনার? বিমলা মিত্র। এই এলাকার বাসিন্দা? বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেট অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর।